হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আজকে আমরা একটা নতুন প্লেলিস্ট শুরু করতে যাচ্ছি, যেটা তোমাদের হায়ার ম্যাথ ফার্স্ট পেপারের অর্থাৎ উচ্চতর যে গণিত বইটা রয়েছে, HSC পরীক্ষার্থী যারা রয়েছ তাদের 7.3 যে চ্যাপ্টারটি সেটি। তো আসো আমরা দেখি যে এই অধ্যায়ে মূলত আমরা কোন কোন সূত্রের ম্যাথগুলো সলভ করব। তো প্রথমেই আসো আমরা সূত্রগুলো সম্পর্কে জেনে নিই। সূত্রগুলো কেমন হবে? ত্রিকোণমিতিক অনুপাতের গুণফল থাকবে, সেই গুণফল হতে যোগ বা বিয়োগফলে রূপান্তর করে আমরা যে সূত্রগুলো পাবো সেগুলো আমরা মূলত ব্যবহার করব। তো প্রথমেই তোমরা দেখতে পাচ্ছো যে আমি এখানে লিখেছি যে সাইন এর জন্য, অর্থাৎ আমরা কিন্তু সাইনের জন্য যে সূত্রটা জানি, দুইটা সূত্র অলরেডি আমরা শিখেছি, চলো আমরা সেই সূত্রগুলো লিখে ফেলি। আমরা সাইনের জন্য কী কী সূত্র জানি? আমরা জানি সাইন এ প্লাস বি, তাই না? এটা হচ্ছে একটা সূত্র। এটার জন্য আমরা জানি সাইন এ প্লাস বি হলে কী হয়, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, অর্থাৎ অ্যাঙ্গেলগুলো শিফট করে, একবার কজের কাছে যায় একবার সাইনের কাছে যায়। আচ্ছা, এটা গেল সাইন এ প্লাস বি এর জন্য। এবার আসো সাইন এ মাইনাস বি, অর্থাৎ আমরা দ্বিতীয় যে সূত্রটি জানি সেটি একটু দেখি। এটার ক্ষেত্রে আমরা কি জানি? আমরা জানি সাইন এ কস বি শুধুমাত্র চিহ্নের পরিবর্তন হবে, অর্থাৎ এখানে রয়েছে মাইনাস, তুমি সূত্র কি পাবে, মাইনাস পাবে, এবং বাদবাকি সব সেম থাকবে, অর্থাৎ কস এ সাইন বি। আমি তো এই দুইটা সূত্র পেলাম, তাই না? আচ্ছা, তো এখন একটু ভালো করে খেয়াল করো, এই দুইটা সূত্র, ধরো এটা হচ্ছে আমার এক নম্বর সমীকরণ, এটা হচ্ছে দুই নম্বর সমীকরণ। আচ্ছা, কখনো কি চিন্তা করে দেখেছো এই দুইটা সমীকরণকে আমি যদি যোগ করি বা বিয়োগ করি সেটার ক্ষেত্রে আমি কেমন একটা ইকুয়েশন পাই? আচ্ছা, চলো আমরা একটু দেখি। প্রথমে আমরা কি করব, এক নম্বর সমীকরণ এবং দুই নম্বর সমীকরণ যোগ করব। সো আমি যদি যোগ করি, বাম পক্ষের সাথে বাম পক্ষের যে টার্ম রয়েছে সেটা যোগ হবে, অনুরূপভাবে ডান পক্ষের সাথে যে টার্মগুলো রয়েছে সেগুলো যোগ হবে। সো আমি এখানে পাচ্ছি সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি, এবং ডান পক্ষে আমি কি পাচ্ছি, ডান পক্ষে পাচ্ছি সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। এটার সাথে কি যোগ হচ্ছে? এটার সাথে যোগ হচ্ছে এতটুকু অংশ, অর্থাৎ সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। আচ্ছা, এবার একটু ভালো করে লক্ষ্য করো, দেখো এখানে তোমার প্লাস চিহ্ন রয়েছে কস এ সাইন বি, এবং এখানে নেগেটিভ রয়েছে, তাই না? তার মানে এটা এবং এটা কি কাটাকাটি চলে যায়। এবং দেখো এখানেও সাইন এ কস বি রয়েছে, এখানে আরেকটা সাইন এ কস বি যোগ হয়েছে, তার মানে এখানে আমি কী লিখতে পারি, আমি লিখতে পারি টু সাইন এ কস বি সমান সমান কী দাঁড়াচ্ছে আমার এদিকে, সমান সমান দাঁড়াচ্ছে সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি। অর্থাৎ দেখো আমি কিন্তু এই ক্ষেত্রে এই যে ত্রিকোণমিতিক অনুপাত, কী কী অনুপাত, সাইন এবং কস, এই দুইটার অনুপাতের গুণফল থেকে আমি কিন্তু এদেরকে যোগ বা বিয়োগ আকারে প্রকাশ করতে পারছি, তাই না? এই ক্ষেত্রে আমি কী করতে পারছি, এই ক্ষেত্রে আমি যোগ ফলে রূপান্তর করতে পারছি, এই ত্রিকোণমিতিক অনুপাতের গুণফল থেকে আমি যোগ ফলে রূপান্তর করতে পারছি, সেটা কার জন্য, এটা হচ্ছে সাইনের জন্য, তার মানে এটা আমার একটা সূত্র। যদি তোমার অঙ্কে এরকম থাকে যে টু সাইনে কস বি, এখানে এ এবং বি দুটো সূক্ষ্ম কোণ এবং ডিফারেন্ট টাইপের অ্যাঙ্গেল হতে পারে, সো এরকম যদি থাকে তখন তুমি এই সূত্রটা ব্যবহার করে সেই ম্যাথটি সলভ করবে। তো এটা গেল প্লাসের জন্য, যোগফলের জন্য। এবার বিয়োগফলের জন্য কি হবে, তো আমরা এখন কি করব, আমরা এক নম্বর সমীকরণ থেকে দুই নম্বর সমীকরণ বিয়োগ করব। তাহলে ওয়ান মাইনাস টু, সেটার ক্ষেত্রে কী কী পাচ্ছি দেখো তো, এটাকে আমি আলাদা করে রাখলাম, আমি পাচ্ছি সাইন এ প্লাস বি, এটা থেকে এটা বাদ দিচ্ছি সাইন এ মাইনাস বি, এতটুকু হলো, ইজ ইকুয়াল টু হচ্ছে আমার এই পুরোটুকু অংশ থেকে এটা বাদ যাবে, তাহলে পাচ্ছি সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। এটা এক নম্বর সমীকরণের জন্য এতটুকু করে ফেললাম, এবার কি মাইনাস, তার মানে এখানে বিয়োগ হয়ে যাবে, অর্থাৎ কী থাকবে, মাইনাস
সাইন এ কজ বি। খেয়াল করো যেহেতু আমি বিয়োগ করছি তাই মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, যেটা কি হবে কজ এ সাইন বি। আচ্ছা তো এই ক্ষেত্রেও দেখো আসলে কিন্তু আমাদের কাটাকাটি যাচ্ছে, তাই না? যেমন এই সাইন এ এবং কজ বি এটা নেগেটিভ এবং এটা পজিটিভ, সো এটা কাটাকাটি চলে যাচ্ছে এবং এখানে থাকছে আলটিমেটলি আমি যেটা পাচ্ছি সেটা হচ্ছে সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি ইজ ইকুয়াল টু হচ্ছে আমার টু কজ এ সাইন বি। অর্থাৎ আমি সাইনের জন্য এই যে ত্রিকোণমিতিক অনুপাতের গুণফল হতে যোগ বা বিয়োগফলে রূপান্তরের জন্য আমি কয়টা সূত্র পেলাম, দুইটা সূত্র পেলাম। তাহলে খেয়াল করো তোমার যদি কোনো অংশে বা প্রশ্নে এমন থাকে যে টু কজ এ সাইন বি, সেটার ক্ষেত্রে কী হবে, সেটার ক্ষেত্রে সূত্রটা হবে এমন যে সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি। খেয়াল করো এই দুইটা সূত্রের মধ্যে খুব সহজে কিন্তু তুমি আইডেন্টিফাই করতে পারো। কীভাবে পারো দেখো, যখন এখানে প্রথমে সাইন এ ছিল তখন কিন্তু তোমার পজিটিভ হয়েছে, আবার এখানে যখন কজ হয়েছে অর্থাৎ বিপরীত টাইপের কিছু হয়েছে তখন কিন্তু তোমার সূত্রে একটা মাইনাস চলে এসেছে। তার মানে এই যে সূত্রগুলো রয়েছে অর্থাৎ সাইনের জন্য তোমার এই যে দুইটা সূত্রগুলো রয়েছে এই দুইটা সূত্র খুব ভালোভাবে মনে রাখতে হবে, যাতে করে ত্রিকোণমিতিক অনুপাতের গুণফল হতে যোগ বা বিয়োগ ফলে রূপান্তর রিলেটেড যতগুলো গাণিতিক সমস্যা থাকবে তা যেন তুমি খুব সহজে সমাধান করতে পারো।